হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ নিখিল। তো দেখো, 21 তারিখে মানে প্রাইমারি বোর্ড থেকে নোটিফিকেশন বার করে দিল। যদিও আন্দোলন 2014 টেট এবং 2017 টেট আন্দোলন করছে, তার মধ্যেই কিন্তু নোটিফিকেশনটা বার করে দিল প্রাইমারি বোর্ড। ঠিক আছে, দেখো মেন মেন পয়েন্টে আসছি। তো এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনস ফর দ্য ভ্যাকেন্সি পজিশনস অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশনস পোর্টাল। ঠিক আছে, তো এগুলো বেশি পড়ছে না, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি। মোটামুটি ভ্যাকেন্সি যেটা আছে 2014, 2017, 2012, হ্যাঁ যারাই টেট পাস করুক না কেন, এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন না, ঠিক আছে, এটা কিন্তু নতুন নোটিফিকেশন নয়, অনেকে এটা ভুল করে। এটা কিন্তু রিক্রুটমেন্ট, যাদের চাকরি হবে, যারা অলরেডি টেট পাস করে আছো তাদের জন্য। দেখো টোটাল ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে, সরি দাঁড়াও, টোটাল ভ্যাকেন্সি যেটা সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বলে দিয়েছে এটা 11765। ঠিক আছে, এবার একটা জিনিস বলেছে কি, 86 ক্যান্ডিডেট, 86 নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সিস টু কমপ্লাই উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাসড অন 30/8/2022। মানে 86টা বাদ হতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, আর এদিক সেরকম কিছু নেই, সেরকম কিছু নেই এদিকে। আর ফিজটা দেখে নাও, ফিজটা হচ্ছে তোমার 150 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর ওবিসির জন্য, ওবিসি এবির জন্য 100, আর এসসিএসটির জন্য 50 টাকা। ঠিক আছে, লাস্ট ডেট দেখাবে, যেটা বেশি ইম্পর্টেন্ট, লাস্ট ডেট হচ্ছে তোমার এটা, মানে কালকে 21 তারিখে 4টার থেকে শুরু হয়ে গেছে পোর্টালটা, যদি আমি দেখলাম এখনও ওপেন করেনি। এটা 14 তারিখ লাস্ট ডেট, এটা মনে রাখবে, 14 তারিখ, 14/11/2022 লাস্ট ডেটের জন্য এখন মানে ওয়েট করো না, মোটামুটি এক আধ দিন বাদ দাও, এখন 3-4 দিন তারপরে ফর্মটা ফিল আপ করবে, অনেক সময় 14 তারিখ লাস্ট ডেট। এই দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এখানে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর সেরকম সেখানে, হ্যাঁ যেটা মেন ইম্পর্ট্যান্ট নিচের দিকে আসছি, এই যে ভ্যাকেন্সিগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, দুটো ডিস দিয়েছে, একটা তোমার টোটাল ভ্যাকেন্সি আর প্যাটে যাদের ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার দেখো এখানে দিয়েছে, আর যেমন আলিপুরদুয়ার দিয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 196 আর তোমার প্যাটে যাদের 23। ঠিক আছে, এবার যদি আমি নিচে করি, এগুলো তোমরা দেখে নেবে। বাঁকুড়ারও খুব কম ভ্যাকেন্সি, ব্যাকওয়ার্ড ভ্যাকেন্সি সত্যি কম, মোটে 189। ঠিক আছে, সেরকম দেখে নাও কোথায় কী ভ্যাকেন্সি আছে, 486 হচ্ছে বীরভূম, বীরভূম ভ্যাকেন্সি খুব ভালো আছে, কোচবিহারও মোটামুটি ঠিক আছে, এদিকে তোমার কত আছে এটা দক্ষিণ দিনাজপুরে 254, হুগলি ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে মোটামুটি 782। এরপরে আছে তোমার 982টাও ভালো, খুব হাওড়াটা খুব ভালো আছে, 912। ঠিক আছে, দেখে নেবে জলপাইগুড়ি 290, ঝাড়গ্রামটা ভালো, ডিস্ট্রিক্ট হিসাবে ঝাড়গ্রাম যেহেতু ছোটো ডিস্ট্রিক্ট, সেই হিসাবে কিন্তু 540টা ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ভালোই বলতে পারো। বাকি কলকাতাতেও মোটামুটি ঠিকই আছে, মানে জায়গা অনুযায়ী আর কি, মালদাটাও 454, আগেরবারে কিন্তু এটা খুব বেশি ছিল মালদাটা। ঠিক আছে, এবারে একটু কম দিয়েছে, আগেরবারে কিন্তু 454 বেশি ছিল। যাই হোক, মুর্শিদাবাদটা 658, সাউথ হচ্ছে তোমার 738, এটা দিয়েছে, পশ্চিম বর্ধমানটাও কমই আছে 140। ঠিক আছে, আর এদিকে তোমার পূর্ব বর্ধমান 770, পূর্ব বর্ধমান 770, এটাও ঠিকই আছে। তো তোমরা দেখে নেবে ভ্যাকেন্সিগুলো, আর পশ্চিম মেদিনীপুরটা কিন্তু খুবই কম আছে, সেই হিসাবে পশ্চিম মেদিনীপুরটা কিন্তু সত্যিই কম আছে, বুঝতে পারলে, মোটে 84টা ভ্যাকেন্সি দেখছো, ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু খুব কম ভ্যাকেন্সি। আর পুরুলিয়াটা ভ্যাকেন্সিটা মোটামুটি ঠিকই আছে, 588 বা 600 ঠিকই আছে মোটামুটি, শিলিগুড়িটা একটা ডিস্ট্রিক্ট করছে নাকি, যাই হোক 138। এদিকে তোমার হ্যাঁ সাউথ চব্বিশ সবচেয়ে বেশি কত, 1313, খুব ভালো ভ্যাকেন্সি আছে, উত্তর দিনাজপুরটা মোটামুটি আছে। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে কত কার কী ভ্যাকেন্সি। তবে আমার যেটা মনে হলো বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, এদের কিন্তু ভ্যাকেন্সি সত্যিই কম, হুগলি হাওড়া এদের ঝাড়গ্রাম পুরুলিয়া মোটামুটি ভ্যাকেন্সি ভালোই আছে। আশা করি তোমরা দেখে নেবে কোথায় তোমরা অ্যাপ্লাই করবে, প্রেফারেন্স তো দেবেই অলরেডি, আর এগুলো সেরকম পড়ার কিছু নেই, এগুলো সব আগে দিয়েছে নোটিফিকেশান, এগুলো সেরকম কিছু নেই। তবে একটা জিনিস আমি তোমরা দেখাতে চাইছি, এই জিনিসটা খুব মন দিয়ে শোনো, এটা কিন্তু আমি স্পেশালিতে ক্লাস নেবো, এই জন্য এখানে এক্সপ্লেন করছি না। ঠিক আছে, স্পেশাল ক্লাস নিয়ে তোমাদেরকে ভালোভাবে এটা বলবো আর কি। ঠিক আছে, এটা একটু তোমরা ওয়েট করবে, আর এটাও একটু দেখে নেবো, এটাও তোমাদেরকে আমি স্পেশাল ক্লাস নিয়ে সমস্ত জিনিসটা বোঝাবো কীভাবে কী হয়, ইন্টারভিউতে না হয়। ঠিক আছে, ফলো করে চ্যানেলটা, তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এই ছিল মোটামুটি, এগুলো পড়ার কিছু নেই, এগুলো সব মানে যেগুলো থাকে আর কি, এগুলো কিছু নেই। তোমরা দেখো, তবে একটা কথা বলছি, ফর্মটা ধরা করে বেরিয়ে গেছে, 14 তারিখ লাস্ট ডেট, 100 ফিজটা দেখে নিয়েছো বলে দিয়েছি, তো আমি ওটার সম্পর্কে স্পেশাল ক্লাস নেবো, আর ইন্টারভিউ ক্লাস আমি কিন্তু নেবো। ঠিক আছে,
ঠিক আছে, ইন্টারভিউ কীভাবে দেবে না দেবে, কী ভুল করবে না, মানে কী করবে কী না করবে সেটা ক্লাস নেব। তো তোমরা একদিন ওয়েট করো, আর ভ্যাকেন্সিগুলো যেহেতু সেন্ট্রাল কাউন্সিলিং হবে, হয়তো দেখা গেলো তুমি প্রথম ডিস্ট্রিক্টে তোমার ভ্যাকেন্সি চান্স পেলে না, তোমাকে নেক্সট তোমার ওই নন্স অনুযায়ী অন্য ডিস্ট্রিক্টে তোমাকে চান্স দেবে, ঠিক আছে। তো এগুলো সব স্পেশাল আমি ক্লাস নেবো এটা সম্পর্কে, আরও ডিস্ট্রিক্ট আরও মানে ডিটেলসে আসবো। তো এই ছিল মোটামুটি ভিডিও, জানার থাকলে কিছু জানার থাকলে কমেন্ট সেকশন বলবে। ওকে চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।